আমরা সমগ্র বাঙালিরা 365টি নদীর আগ্রহে অপেক্ষা করে থাকি দুর্গা উৎসবটির জন্য। আগুনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, আর যতই সেই দিনটি নিকটে আসছে ততই আমাদের মনে বিভিন্ন প্রশ্ন উঁকি দিচ্ছে। তো কোথাকার পুজো এবার বেস্ট হতে চলেছে, তাই তো আজকে বনগাঁর টপ 5 দুর্গাপুজো প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখব কোথায় প্যান্ডেলগুলি কি সত্যি এবারকার বেস্ট হতে চলেছে, মণ্ডপগুলি সত্যি কি আমাদের মনকে জয় করতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডট শাইম ভুলাক। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আরও একটা নতুন ভুলাক ভিডিও নিয়ে। তো আজকে যাব আমরা বনগাঁর 5টিরও বেশি দুর্গাপুজো প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। তো পূজা মণ্ডপগুলো কেমন হয়েছে, তো আমরা এখন দাঁড়িয়ে আছি কলম বাগানে, এখন যাব আমরা সেই স্থানটিতে। তো দেখব যে বনগাঁ কি আসলেই এবারের ঘোরার জন্য খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হতে চলেছে। তো চলো, আর আমার সাথে আছে আমার দাদা। তো চলো, বেশি ভাটনাবোকে যেতে যেতে কথা হবে। Close till I get up, time is barely on our side. তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন বনগাঁ গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। তো এখানে তো দেখতেই পাচ্ছ লিসবোয়া প্যান্ডেলটি অনুষ্ঠিত হচ্ছে, গ্র্যান্ড লিসবোয়া প্যান্ডেল। তো এটাই তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো দেখো এখানে কাজ, আর তোমরা সবাই জানো যে পুজো আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তো দেখো প্যান্ডেলটি প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে এগিয়ে এসছে। তো এবার প্যান্ডেলের ভিতরে যাব, আর বাইরের থেকে দেখো পুরোটা মানে কাজ চলছে। তো চলো বন্ধুরা ভিতরটা এবার ঘুরে ঘুরে দেখব। তো দেখো ঢুকতেই একেবারে চারি সাইডে কাচের কাজ দেখতেই পাচ্ছি, আর প্রচুর কাচের কাজ দেখতে পাচ্ছ, যে নীল নীল কালারের লাগছে আর কি। তো কাছে যাব, যে দেখব ও তোমাদেরকেও দেখাবো। তো চলো ভালোভাবে দেখব। তো দেখো বন্ধুরা পুরো প্যান্ডেলটা মানে চারি সাইডটা একেবারে এই কাজ দিয়ে কমপ্লিট করা হচ্ছে। তো এখনও সেভাবে কাজটা কমপ্লিট করা হয়নি, তো চারি সাইডটা পুরো কাজ দিয়ে ঘেরা। আর ওপরটা দেখো, ওপরে যেখানে ঝাড়বাতি লাগানো হবে ওপরে পিলাই আছে, তো ওখানে দাঁড়িয়েই সে ঝাড়বাতিটার কাজটা করছে, ঝাড়বাতি যেখানে লাগানো হবে আর কি। আর চারি সাইডটায় শুধু কাঁচ আর কাঁচের কাজ। তো দেখো একেবারে কাঁচ থেকে, তো দেখে বুঝতে পারছো যে কাঁচের কাজগুলো সেফভাবে একেবারে লাগানো হচ্ছে ছোট ছোট টুকরো করে, আর কতটা সুন্দর লাগছে। আর এটা কল্যাণীতেও এই ভিডিও মানে এই প্যান্ডেলটি করা হয়েছে, লিসবোয়া প্যান্ডেলটি। তো দেখো এই প্যান্ডেল এখানেও করা হয়েছে, তো কোন প্যান্ডেলটি আগে করা হয়েছে তো জানি না, তো অবশ্যই তোমরা জানলে কমেন্টে জানিও। তো বন্ধুরা প্যান্ডেলটা দেখলে কতটা অ্যাট্রাকটিভ হতে চলেছে, তো এখনই দেখে বোঝা যাচ্ছে। আর তোমরা তো অবশ্যই এসে দেখে যেও, আমরা পরবর্তী ডেস্টিনেশন যাব মানে পরবর্তী প্যান্ডেলে, তো সেটা হচ্ছে বনগাঁ আয়রন গেট শিমুলতলা। তো বন্ধুরা এবার চলে আসলাম শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব। তো যে প্যান্ডেলটি দিনের বেলা রঙের মেলা ও রাতের বেলা রঙের খেলা প্যান্ডেলটি, তো চলো প্যান্ডেলটি তোমাদের সামনে সম্পূর্ণটা তুলে ধরবো। তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা, চলো। তো বন্ধুরা একেবারে প্যান্ডেলের সামনে চলে আসলাম। তো এটা শিমুলতলা, বনগাঁ শিমুলতলা আয়রন গেট। বন্ধুরা বাইরেটা তো দেখলে প্যান্ডেলটা কেমন হতে চলেছে, চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, আর ভিতরটা দেখবো যে কেমন হয়েছে। এই প্যান্ডেলটা আমার কাছে অতটাও বড় বা ভালো লাগলো না, আর এখানে দেখো কাদা, সেজন্য মানে এই সাইড দিয়ে বাস আছে, এই বাসের ওপর দিয়ে এখন যেতে হবে, অতটা ভালো লাগলো না। তো চলো ভিতরে যেয়ে দেখবো যে কেমন হয়, আর পুজো যে সময় মানে প্যান্ডেলটা কমপ্লিট হবে সে সময় বুঝতে পারবো যে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে আর কি। আর এই যে এখানে ওপরটা দেখছো, এখানে ঝাড়বাতি লাগানো হবে, তো দেখে বোঝাই যাচ্ছে। আর দেখো চারি সাইডটায় শুধু বাঁশের বাঁশ চারি সাইডে ভর্তি আর কি। আর এখানে যারা কাজ করেন তারা এখানে ড্রেস নিচ্ছে, আর ওই সাইডটাতে দেখতে পাচ্ছ যে পিলাই আছে, এখানেই হবে সেই পূজা মণ্ডপটি যেখানে দেবী থাকবেন মানে দেবীকে রাখা হবে আর কি। আর প্রচুর কাজ থাকুক না কেন, এই এতদিনে মানে চম্পট কাজটি সেরে নেবে পুজোর আগেই, কারণ দর্শকরা
সেই দিনটিরই অপেক্ষা করে আছে। আর এখন যেহেতু প্রচুর রোদ, দাদারা ও কাকারা রেস্ট নিচ্ছে আর কি খাওয়া দাওয়ার পরে, আর আমরা এই ভিডিওটা করতে আসলাম আর কি। তো বন্ধুরা, চলে আসলাম প্যান্ডেলের বাইরে। তো প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ঘেমে তো একেবারে আমি শেষ দেখে বুঝতেই পারছো। আর এতটা গরমেও মানে ভিডিও করতে আসলাম এতটা কষ্টের ভিতরেও, তো একটা তো সাপোর্ট প্লিজ করে পরবর্তী দর্শনীয় স্থান তো অন্য একটি প্যান্ডেলে, তো চলো সেটা দেখবো, চলো যাওয়া যাক। অভিযান সঙ্গে সামনে, তো এখানে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো, চলো। তো বন্ধুরা দেখো, এখানে লেখাই আছে যে অভিযান সঙ্গের এবারের আকর্ষণ রাজমহল। তো এবার ভিতরটাই তোমাদেরকে দেখাবো, তার আগে একটু বাইরেটা দেখিয়ে দিই। তো দেখো এখনও মানে কাজ জোর কদমে চলছে, যেহেতু হাতে গোনা কয়েকটা দিন আগেই বলেছিলাম। তো চলো এবার ভিতরটাতে যাবো, ভিতরটা দেখাবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা ভিতরটায় যাওয়া যাক। আর এটা হচ্ছে গেট, গেট হবে আর কি। আর এই যে ভিতরে দেখো, দাদা কাকারা সবাই মানে কাজ করছে, তো প্রচুর কাজ এখন, যেহেতু আর হাতে কোনো কয়েকটা দিন বাকি আছে, তো এখন মানে সব সময় কাজটা করতে হচ্ছে আর খুবই এখন চাপে আছে তারা, যাতে মানে কাজটা কমপ্লিট করা যায় যা করে আর কি। আর চারি সাইডটায় দেখো শুধু বাঁশ আর বাঁশ, এখন শুধু বাঁশ ছাড়া আর কিছুই দেখা যাবে না মানে এই পূজা মণ্ডপে। তো যেহেতু কয়েকটা দিন বাকি আছে, এই কয়েকটা দিনের ভিতরেই অলমোস্ট সব কমপ্লিট হয়ে যাবে। আর দেখে তো আইডিয়া হয়ে গেছে যে প্যান্ডেলটি কেমন হতে চলেছে। বন্ধুরা এখন প্যান্ডেলের বাইরে আছি, তো দেখলে যে ভিতরটা এখনও সেমনভাবে কমপ্লিট হয়নি, যেহেতু এখনও হাতে গোনা 20-22 দিন টাইম আছে। তো সেহেতু বন্ধুরা এবার চলে আসলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের একেবারে সামনে। তো এখানে সেই মহেশমতি সাম্রাজ্য টেম্পলটি হবে, যেটা বাহুবলী থিমের অনুকরণে তৈরি করা হয়েছে। তো চলো এখন প্যান্ডেলটি সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো, তো দেখতে পাবে। আর আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে পূজা মণ্ডপের সামনে, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। আর বন্ধুরা এটা প্রতাপগড় মাঠ, আর এটা প্রতাপগড় স্পোর্টিং ক্লাব তো আগে বলেছি, আর এটা একেবারে বনগাঁ হসপিটালের সামনে। তো চাইলেই তোমরা এসে ঘুরে যেতে পারো। তো এখন পুজো যেহেতু আর বেশি দিন নেই তো জানো, আর এই ভিডিওটা আপলোড দিতে হয়তো 2 দিন লেট হবে, আর পুজো তো 21 দিন আছে তো সেটা সবাই জানো। তো চলো এবার প্যান্ডেলটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা। আর বন্ধুরা এই যে পূজা মণ্ডপের সামনে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছ, এটা যেহেতু বাহুবলী সাম্রাজ্যের মানে অনুকরণে তৈরি করা হয়েছে, তো আমার যা মনে হয় এখানে সেই সিংহাসনটি করা হবে। তো চলো বন্ধুরা এবার প্যান্ডেলের ভিতরটায় প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ বাইরে এগুলো কোন মানে কী কাজে লাগানো হবে সেটা মানে কনফার্ম জানি না, তো যতক্ষণ না মানে সম্পূর্ণ হচ্ছে তো স্ট্রাকচারগুলো তৈরি করা আছে। আর চলো এবার একটা প্যান্ডেলের ভিতরে ঢুকবো, এটা প্রবেশ গেট। আর নিচে দেখো যে সবগুলো মানে প্লাইয়ের কাজ করা আছে নিচের সাইডটাতে, আর এটা অতটা মানে কমপ্লিট হয়নি এখনও, তো সেমনভাবে বুঝতে পারছি না যে এই সৌন্দর্যটা কতদূর ফুটে উঠবে। তো ওপরটায় দেখো এখানে মানে সুন্দরভাবে জায়গা তৈরি করা আছে যেখানে ঝাড়বাতি লাগানো হবে, আর পূজা মণ্ডপ হয়তো এই সাইডটাতে হবে। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে যে এই সাইডটাতেই পূজা মণ্ডপটি হবে। তো বন্ধুরা প্যান্ডেলটি দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, প্রতিটি প্যান্ডেল তোমাদেরকে ভালো করে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো প্যান্ডেলটি কেমন লাগলো অবশ্যই জানিও। এখনও প্যান্ডেলের সেই প্রতাপগড়ের মাঠের সামনেই, প্রতাপগড়ের মাঠেই দাঁড়িয়ে আছি আর কি। তো চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন অন্য একটা আরেকটা প্যান্ডেল দেখ। তো বন্ধুরা চলে আসলাম এবার বনগাঁয়ে, এগিয়ে চলো সংঘ মতিগঞ্জে। তো চলে আসলাম একেবারে প্যান্ডেলের সামনের সাইডটাতে, আর এখানে প্রচুর বাস লরি রাখা হয় যেহেতু একটা পেট্রোল পাম্পের পেছনে বনগাঁ মতিগঞ্জ। তো এটা প্যারিসের ডিজনিল্যান্ড, এখানে সেটাকে তুলে ধরা হবে। তো অল টাইম কাজ চলতেই আছে এখানে, তো দেখে বুঝতেই পারছো।
তো যে সময় কমপ্লিট হবে সে সময় বুঝতেই পারবে যে এখানে মানে আসলে কেমনটা হয়েছে। তো এখন যেহেতু এখন অনেকটা কাজ বাকি আছে তো এখন সেভাবে বুঝতে পারবে না। তো এখানে কিছুটা কাজ দেখতে পাচ্ছি, এমনভাবেই পুরো প্যান্ডেলটার কাজটা তৈরি করা হবে। আর দেখো কাকুরা অলরেডি কাজ করছে, অনেকজন এখানে সবসময় কাজ করতেই আছে আর কি। আর বন্ধুরা, এটা ডিজনিল্যান্ড প্যান্ডেলের একেবারে সামনের ভিউটা, তো দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। এবার উপরটায় উঠে দেখাবো তোমাদেরকে, গেট দিয়ে উপর মানে সিঁড়ি দিয়ে উপরটায় উঠবো। আর দুই সাইড দিয়ে সিঁড়ি করা হয়েছে এটাতে। আর এগুলো উপরে লাগানো হবে চূড়া হিসেবে। তো দেখে বুঝতে পারছো যে এগুলো এখানে এই যে এটার উপরে দেওয়া হবে, এগুলো এটা তৈরি করা হয়েছে। আর ভিতরে এটা হচ্ছে প্রবেশদ্বার, এখান থেকে গেট থেকে মানে সিঁড়ি থেকে প্রবেশ করেই এটার ভিতরে এখান থেকেই প্রবেশ করতে হবে আর কি। আর ভিতরে ওটা পুজো মণ্ডপ। আর এখন ভিতরে কিছু সিক্রেট রাখতে চাচ্ছে, তো সেটা এখন তোমাদেরকে দেখাতে পারবো না। তো বন্ধুরা, বনগা থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের রোডে। তো এবার আমি যাব বাড়িতে। তো দেখালাম তোমাদেরকে বনগা টপ 5টি দুর্গাপুজো প্যান্ডেল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কোনটা যে বেস্ট হলো সেটা তো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট ভিডিও কোন টপিকের ওপরে চাও সেটাও জানিও। তো এখন বাড়িতে যাব, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর পাশে পোকাদের আওয়াজ তো শুনতেই পাচ্ছ। তো চলো আজকের ভিডিও এতটুকুই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।